নমস্কার বন্ধুরা, ট্রাইব্লেন্ডের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাজিল সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেগুলো হয়তো অনেকেরই অজানা। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবথেকে বড় এবং বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এখানকার প্রাকৃতিক শোভা ও অপরূপ সি বিচের জন্য ব্রাজিল আজ দুনিয়ার অন্যতম পর্যটন কেন্দ্রের একটি। ব্রাজিলের সবথেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল। ব্রাজিল এখনো পর্যন্ত 5 বার ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং ব্রাজিলই এমন একটা দেশ যে এখনো পর্যন্ত সব টুর্নামেন্টেই ভাগ নিয়েছে। ফ্যাক্ট নাম্বার 1, এখানকার কয়েদিদের অদ্ভুত সাজা। ব্রাজিলের জেলে একটা অদ্ভুত নিয়ম আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে সচরাচর দেখা যায় না। যদি কোনো কয়েদি 1 মাসের মধ্যে একটি বই পড়ে শেষ করে দিতে পারে তবে তার সাজা 4 দিন কমে যায়। তবে শুধু বই পড়লেই হবে না, বইটিতে কি লেখা আছে তার একটা সারাংশ জেলের আধিকারিককে জমা দিতে হবে। কি অদ্ভুত না! এইভাবেই এখানকার কয়েদিরা বই পড়ে নিজেদের সাজা কমিয়ে নেয়। ফ্যাক্ট নাম্বার 2, আমাজন জঙ্গল। বিশ্বের সবথেকে বড় জঙ্গল হলো এই আমাজন। ব্রাজিলের 60% এলাকা জুড়ে রয়েছে এই রেন ফরেস্ট। যদি এটিকে একটি আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তবে তা হবে বিশ্বের 9ম বৃহত্তম দেশ। 55 লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে এই আমাজন জঙ্গল। এই জঙ্গলে রয়েছে 390 বিলিয়নের মতো গাছ। ফ্যাক্ট নাম্বার 3, দ্য স্নেক আইল্যান্ড। ব্রাজিলের একটি দ্বীপ হলো স্নেক আইল্যান্ড। এটিকে বলা হয় সাপেদের স্বর্গরাজ্য। এখানে সাপেদের সংখ্যা এতটাই বেশি যে প্রত্যেক বর্গ মিটারে 1 থেকে 5টি পর্যন্ত সাপ দেখতে পাওয়া যায়। 110 একর জায়গা জুড়ে সমুদ্রের মাঝে রয়েছে এই সাপেদের দ্বীপটি। 4,30,000 সাপ বাস করে এখানে। ফ্যাক্ট নাম্বার 4, ব্রাজিলের কার্নিভাল ফেস্টিভ্যাল। দুনিয়ার সবথেকে বড় কার্নিভাল ফেস্টিভ্যাল হলো ব্রাজিলের কার্নিভাল। তাই দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে 20 লাখের ওপর লোক শুধু আসে এই কার্নিভাল দেখতে। আর এখানে কার্নিভালের মুখ্য আকর্ষণ হলো সাম্বা ডান্স। কি বন্ধুরা, যেতে চান নাকি মায়াবী জগতে? ফ্যাক্ট নাম্বার 5, দ্বিতীয় স্ট্যাচু অফ লিবার্টি। আমরা সবাই জানি নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির কথা, কিন্তু এটা সত্য যে ব্রাজিলেও রয়েছে একটা স্ট্যাচু অফ লিবার্টি। আর এটা দেখার জন্য প্রতি বছর অনেক পর্যটক আসেন এখানে। ফ্যাক্ট নাম্বার 6, ফ্রি সেক্স চেঞ্জ। ব্রাজিল বিশ্বের একমাত্র দেশ যেখানে ফ্রিতে সেক্স চেঞ্জ করা হয়, মানে আপনাকে 1 পয়সাও দিতে হবে না এই অপারেশনের জন্য, পুরোটাই দেবে ব্রাজিল সরকার। ফ্যাক্ট নাম্বার 7, বিউটিফুল বিচেস। বিশ্বের অধিকাংশ সুন্দর সমুদ্র সৈকত রয়েছে এই ব্রাজিলে। প্রতি বছর এই বীচগুলির মনোরম সৌন্দর্য আকর্ষণ করে কয়েক লাখ পর্যটককে। ফ্যাক্ট নাম্বার 8, যৌনতা। ব্রাজিলে পতিতাবৃত্তি বৈধ। অর্থের বিনিময়ে প্রাপ্তবয়স্কদের যৌনকর্মী হতে আইনত কোনো বাধা নেই এখানে। তবে পতিতালয় পরিচালনা করা বা জোর করে যৌনকর্মী নিয়োগ অবৈধ। ফ্যাক্ট নাম্বার 9, কফি। 1727 সাল থেকে মূলত ব্রাজিলে কফির ব্যবহার শুরু হয়। তাপমাত্রা, ভারী বৃষ্টিপাত ও কফি উৎপাদনে সহায়ক আবহাওয়ার কারণে ব্রাজিলের কফি খুবই সমৃদ্ধ। আজকের দিনে ব্রাজিল বিশ্বের সবথেকে বড় কফি উৎপাদক দেশ। সারা বিশ্বের প্রায় 70% কফি উৎপাদিত হয় এই ব্রাজিলে। ফ্যাক্ট নাম্বার 10, দ্য স্ট্যাচু অফ ক্রিস্ট। এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। রিও ডি জেনেরিও শহরে অবস্থিত এই স্ট্যাচুটির উচ্চতা 38 মিটার এবং 635 টন ভারী। 2014 সালে বাজ পড়ার কারণে এই স্ট্যাচুটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।